ইন্দোনেশিয়ার বালিতে 5 বছরের ওয়ার্কিং ভিসা এবং মাসে 1 লক্ষ টাকার স্যালারি, খুব চমৎকার একটা বিষয় না? রিসেন্টলি ঠিক এইরকমই একটি ভিডিও ইউটিউবে ঘোরাঘুরি করছে, আর এই ভুলে ভরা ভিডিওটি দেখে আমার যারা সাবস্ক্রাইবার আছেন তারা আমাকে মেসেজ করতে শুরু করেছে। সবাই জিজ্ঞাসা করছে, ভাই ইন্দোনেশিয়ার বালিতে নাকি ওয়ার্ক পারমিট দিচ্ছে 5 বছরের এবং সেটা নাকি মাত্র $200, এবং বালিতে কাজ করে নাকি মানুষ মাসে 80 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত উপার্জন করতে পারবে। তো চলুন জানা যাক এই ভিডিওটির সত্য এবং মিথ্যা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা ইন্দোনেশিয়া রিলেটেড ভিডিও দেখতে দেখতে ইন্দোনেশিয়ার প্রতি আপনাদের একটা আলাদা ভালো লাগা বা ভালোবাসা তৈরি হয়ে গিয়েছে, যে কারণে আপনারা অনেকেই আছেন যারা ইন্দোনেশিয়াতে এসে কাজ করতে ইচ্ছুক। রিসেন্টলি ইউটিউবে মুভ উইথ রাফায়েত নামে একটি ইউটিউব চ্যানেল থেকে একটি ভিডিও আপলোড করা হয়, যে ভিডিওর টাইটেলে তিনি এভাবে দেখান, এক হাতে দেখান 5 বছরের ওয়ার্ক ভিসা এবং আর এক হাতে দেখান ইন্দোনেশিয়ার বালি দ্বীপ। আর ভিডিওর ভিতরে তিনি বলেছেন যে ইন্দোনেশিয়ার বালি দ্বীপে কাজ করে মানুষ মাসে 1 লক্ষ টাকা পর্যন্ত উপার্জন করতে পারবে। তো এই ভিডিওটি উনি আপলোড করার পরে আমার যারা সাবস্ক্রাইবার আছেন, যারা ইন্দোনেশিয়া রিলেটেড ভিডিও দেখেন, তারা আমাকে মেসেজ এবং ইমেইল করতে শুরু করে যে ভাই এই চ্যানেলের এই ভিডিওটা একটু দেখেন, এই ভিডিওতে ইনি বলেছে ইন্দোনেশিয়াতে আপনারা 5 বছরের কাজের ভিসা পাবেন এবং মাসে 1 লক্ষ টাকা উপার্জন করতে পারবেন, এটা সত্য মিথ্যা কোনটা? তো এরকম যখন মেজরিটি মানুষ আমাকে মেসেজ করা শুরু করলো, তখন ভাবলাম না, এটা নিয়ে আর বসে থাকা যায় না, কারণ 100টা কথার ভিতরে 2টা কথা মিথ্যা হলে বা 2টা কথা সাজানো হলে মেনে নেওয়া যায়, 100টা কথার ভিতরে যদি 98% কথা মিথ্যা এবং বানোয়াট হয় সেটা মেনে নেওয়া যায় না। আর তথ্যগুলো যেহেতু ইন্দোনেশিয়া রিলেটেড এবং আমি নিজে ইন্দোনেশিয়াতে আসি, সেহেতু অবশ্যই এটা সত্য মিথ্যা এক্সপোজ করা আমার নৈতিক দায়িত্ব। যখন আমার বেশ কিছু সাবস্ক্রাইবার বা ফলোয়ার আমাকে এই ভিডিও রিলেটেড, যেটা মুভ উইথ রাফায়েত চ্যানেল থেকে আপলোড করা হয়েছে, সেটা লিঙ্ক আমাকে দিল, এবং আমি ভিডিওটি দেখার পরে রীতিমতো আশ্চর্য হয়ে গেলাম যে 2 লক্ষ সাবস্ক্রাইবারের একটা নুরানি দাড়িওয়ালা ব্যক্তি ভুল তথ্য দিয়ে এই ভিডিওটি তিনি বানালেন। উনি ভিডিও শুরুতেই বলেছেন যে ইন্দোনেশিয়ার বালিতে একটা স্পেসিফিক ভিসা যেটার নাম ডিজিটাল নোমাদ ভিসা, সেটা বালির ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে ইস্যু করা হচ্ছে। আসলে তেমন কিছুই ঘটেনি। ইন্দোনেশিয়ান গভর্নমেন্ট কয়েক মাস আগে এটার ব্যাপারে কথা বলেছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো ধরনের নিশ্চয়তা দেওয়া হয়নি যে আসলেই মানুষ এই ডিজিটাল নোমাদ ভিসা পাবে বা পাবে না, এবং কারা পাবে সেটাও এখনও স্পেসিফিকভাবে বলা হয়নি। অর্থাৎ এই ভিসাটি এখনও আন্ডার প্রসেসিংয়ে, গভর্নমেন্ট থেকে এখনও এটার অ্যাপ্রুভাল আসেনি, এটা হলো প্রথম কথা। এবার আসি দ্বিতীয় কথায়। ওনার ওই ভিডিওতে উনি আরও বলেছেন ইন্দোনেশিয়াতে মানুষ ভিসা ছাড়াই আসতে পারবে, অর্থাৎ বাংলাদেশি মানুষ শুধু টিকিট কেটে এবং হোটেল বুকিং দিয়ে ইন্দোনেশিয়াতে চলে আসতে পারবে। বিষয়টা একদমই বানোয়াট এবং মিথ্যা ইনফরমেশন। 2019 সালের পর থেকে, অর্থাৎ করোনা শুরু হওয়ার পর থেকে, ইন্দোনেশিয়া ভিসা অন অ্যারাইভাল বন্ধ করে দেয় সমস্ত বিশ্বের জন্য। তারপরে রিসেন্টলি তারা প্রায় 72 থেকে 74টি দেশের জন্য ভিসা অন অ্যারাইভাল পুনরায় চালু করেছে, যেটার ভিতরে আমাদের বাংলাদেশের নাম নেই। অর্থাৎ বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার কোনো ব্যক্তি যদি ইন্দোনেশিয়াতে বর্তমানে আসতে চান, আপনাদের অবশ্যই ভিসা নিয়ে আসতে হবে। আপনারা এই নুরানি দাড়িওয়ালার খুব সুন্দর চমৎকার হাসি ফুটফুটে চেহারার যে ব্যক্তি যিনি বলেছেন যে আপনারা ইন্দোনেশিয়াতে যেতে পারবেন ভিসা ছাড়া, ওনার কথা শুনে আপনারা যদি টিকিট কেটে ইন্দোনেশিয়াতে আসার জন্য চেষ্টা করেন, বাংলাদেশ এয়ারপোর্ট থেকে আপনাদেরকে ব্যাগ পাঠিয়ে দেওয়া হবে, কারণ বাংলাদেশি পাসপোর্ট হোল্ডাররা ইন্দোনেশিয়াতে ভিসা ছাড়া বর্তমানে আসতে পারবে না। যদি কখনও ইন্দোনেশিয়ান গভর্নমেন্ট পুনরায় বাংলাদেশের পাসপোর্টকে আবার হোয়াইট লিস্ট করে, অর্থাৎ ভিসা অন অ্যারাইভালের তালিকাতে আবার যুক্ত করে, তাহলে আপনারা ভিসা ছাড়া আসতে পারবেন। বর্তমানে যদি আপনারা ইন্দোনেশিয়াতে আসতে চান ঘোরাঘুরির উদ্দেশ্যে, অবশ্যই আপনাদেরকে B2-11 ট্যুরিজম ক্যাটাগরির যে ভিসা 2 মাসের, সেটা নিয়ে আসতে হবে। আপনারা যদি এই নুরানি দাড়িওয়ালা ব্যক্তির কথা শুনে রিটার্ন টিকিট সহ হোটেল বুকিং সহ এয়ারপোর্টে যান, যে দেশ থেকে আসার চেষ্টা করেন না কেন, বাংলাদেশ বা বাংলাদেশের বাইরে যারা আছেন, এই ব্যক্তির কথা শুনে ভুলেও আপনারা টিকিট কেটে এয়ারপোর্টে ভিসা ছাড়া আসবেন না। ভিসা ছাড়া আসলেই আপনাদের এই টিকিটের টাকাটাই মারা খাবেন। এবার আসি তৃতীয় কথায়।
উনি তৃতীয় পয়েন্টে বলেছেন, এই ডিজিটাল নোমান ভিসাতে মানুষ ইন্দোনেশিয়ার ভিতরে কাজ করতে পারবে এবং সেটা এক প্রকার ওয়ার্ক পারমিট। এই নুরানি দাড়ির সাদা চেহারার মানুষটির সম্পূর্ণ মন গড়া একটি কথা, কারণ ডিজিটাল নোমাড ভিসা, আগে আপনাকে জানতে হবে যে আসলে এই ডিজিটাল নোমাড ভিসাটা কি। ডিজিটাল নোমাড ভিসা হলো যেসব ব্যক্তি এক দেশ থেকে আরেক দেশে ঘোরাঘুরি করে অনলাইনের মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালনা করে। ধরেন আপনি একজন বাংলাদেশি নাগরিক এবং জাপানি একটি প্রজেক্টে আপনি অনলাইনে ওয়ার্ক ফ্রম হোম, অর্থাৎ ঘরে বসে আপনি কাজ করতে পারেন। সেজন্য আপনাকে ওই জাপানের কোনো অফিসে বা অন্য কোনো ফিল্ডে যেয়ে আপনাকে কাজ করতে হবে না। আপনি যদি ঘরে বসেই আপনার কার্যক্রম পরিচালনা করতে পারেন, সেটা হলো ওয়ার্ক ফ্রম হোম। তো যারা ডিজিটাল নোমাড, তারা মূলত এই ওয়ার্ক ফ্রম হোম করে অভ্যস্ত, অর্থাৎ তারা তাদের দেশে থাকে না, তারা অন্য একটা দেশে যে ঘোরাঘুরি করে বা অন্য অ্যাক্টিভিটিসের সাথে তাদের যে অনলাইন যে জবটা সেটা কন্টিনিউ করতে পারে। তো আপনি যদি একজন বাংলাদেশি হয়ে জাপানি কোনো প্রজেক্টে কাজ করেন, তাহলে আপনাকে বাংলাদেশি বসে কাজ করতে হবে, আপনাকে জাপানে যেতে হবে না বা কোনো অফিসে যেতে হবে না। তো আপনার জন্য হলো এই ডিজিটাল নোমাড ভিসা। ওই নুরানি চেহারার ভদ্রলোকটি আরও বলেছেন যে আপনারা বালিতে এসে রিসর্ট বা বিভিন্ন ফাইভ স্টার হোটেল রেস্টুরেন্টে জব করতে পারবেন। এটা সম্পূর্ণ ভুল ধারণা এবং সম্পূর্ণ ভুল তথ্য। ডিজিটাল নোমাড ভিসা নিয়ে আপনারা ইন্দোনেশিয়ার ভিতরে কোনো কাজ করতে পারবেন না। অর্থাৎ আমি ইতিপূর্বেই যে উদাহরণটি দিয়েছি যে আপনি জাপানি একটি প্রজেক্টে কাজ করেন অনলাইনের মাধ্যমে, সেই কাজটি আপনি ইন্দোনেশিয়াতে বসে কন্টিনিউ করতে পারবেন, তবে ইন্দোনেশিয়ার কোনো প্রতিষ্ঠানে আপনি কাজ করতে পারবেন না। যদি ইন্দোনেশিয়ার কোনো প্রতিষ্ঠানে আপনি কাজ করতে যান, তাহলে ইন্দোনেশিয়ার ইমিগ্রেশন যে অ্যাক্ট আছে সেটার বিরুদ্ধে আপনি সেটা ভঙ্গ করবেন এবং আপনাকে ডিপোর্ট করা হবে। ইন্দোনেশিয়ার গভর্নমেন্ট আপনাকে ডিজিটাল নোমাড ভিসাটা কেন দিবে, এর একটা কারণ আমি আপনাকে বলি, তাহলে বুঝতে পারবেন। এই ডিজিটাল নোমাড ভিসা এই কারণে দিবে যে ধরেন আপনি ওই যে জাপানের প্রজেক্টটাতে কাজ করছেন এবং জাপান থেকে আপনার স্যালারিটা আসবে ইন্দোনেশিয়াতে, আপনি ওই স্যালারিটা বাংলাদেশে নিতে পারবেন না। এটা হলো ডিজিটাল নোমাড ভিসার অন্যতম শর্ত। তাহলে ইন্দোনেশিয়ান গভর্নমেন্ট কেন আপনাকে ভিসাটা দিবে, সেটার কারণটা আমি একটু ব্যাখ্যা করি। যে আপনি বাংলাদেশি একজন নাগরিক জাপানি প্রজেক্টের অনলাইনে কাজ করছেন ইন্দোনেশিয়াতে বসে, সেই কারণে ইন্দোনেশিয়ার গভর্নমেন্ট আপনাকে ডিজিটাল নোমাদ ভিসাটা দিল। তাহলে ইন্দোনেশিয়ার গভর্নমেন্টের লাভটা কী? এর কারণ হলো আপনি অনলাইন যে জবটা করেন, ধরেন যে জাপানি প্রজেক্টে যে জবটা আপনি করেন, এটা থেকে যে বেতনটা আপনি পাবেন সেটা আপনাকে ইন্দোনেশিয়াতে রিসিভ করতে হবে। আপনি বাংলাদেশে ওই বেতন যদি নেন, তাহলে এই ডিজিটাল নোমাদ ভিসা আপনার ক্ষেত্রে কার্যকর হবে না। ইন্দোনেশিয়াতে বেতনটা রিসিভ করার পরে আপনি সেটা পার্সোনালি খরচ করেন বা বাংলাদেশে পাঠান, সেটা আপনার ব্যাপার, কিন্তু রিসিভ করতে হবে ইন্দোনেশিয়াতে। আর এই উপায়ে ইন্দোনেশিয়ান গভর্নমেন্ট রেমিটেন্স আর্ন করছে, আপনার থেকে সে ইন্দোনেশিয়ান গভর্নমেন্ট একটা রেমিটেন্সের উপরে ট্যাক্স নিচ্ছে। এটাই হলো এই ভিসার মেইন উদ্দেশ্য। এই ভিসার মানে এই না যে আপনাকে ডিজিটাল নোমাদ ভিসা দিল আর আপনি ইন্দোনেশিয়ান কোনো রেস্টুরেন্ট বা কোনো ভিলা বা কোনো ফাইভ স্টার হোটেলে জব করে এক লাখ টাকা ইনকাম করে বাংলাদেশে পাঠাচ্ছেন, এরকম না। সো এই যে সাদা দাড়িওয়ালা নুরানি চেহারা যে ব্যক্তিটা আপনাদেরকে যে ওয়ার্ক পারমিটের লোভ দেখিয়েছে, সম্পূর্ণ তার নিজের মন গড়া এবং বানোয়াটা একটা তথ্য। আচ্ছা, আমি মেনেই নিলাম যে আপনি ডিজিটাল নোমাদ ভিসা নিয়ে ইন্দোনেশিয়াতে জব করবেন, যদিও এটা অসম্ভব, তারপরও আমি কথার প্রসঙ্গে এটা মেনে নিলাম। আচ্ছা, এখন আপনি জব করবেন কোথায়? ইন্দোনেশিয়ার বালিতে যে ফাইভ স্টার হোটেল বা রেস্টুরেন্ট বা ভিলা আছে সেগুলোতে। আপনাদের একটা কথা আমি ক্লিয়ারলি বলে দিই, ইন্দোনেশিয়ার মানুষ, বিশেষ করে উনি যে বালি আইল্যান্ডের কথা উল্লেখ করেছেন ডিজিটাল নোমাদ ভিসার ব্যাপারে, সেই বালি আইল্যান্ডের অধিকাংশ মানুষই জবলেস, তাদের আসলে কোনো জব নেই। আর কেউ যদি জব পেয়েও থাকে, বালির এভারেজ স্যালারি হচ্ছে 3 মিলিয়ন ইন্দোনেশিয়ান রুপিয়া, যেটা আমাদের বাংলাদেশি টাকায় মোর অর লেস 18 থেকে 20 হাজার টাকা সমপরিমাণ। তো মানুষ এখানে অ্যাভারেজ যে স্যালারি 3 মিলিয়ন, আর এটা যদি ম্যাক্সিমাম হয়, সর্বোচ্চ স্যালারি বালিতে মানুষ কাজ করে যেটা আর্ন করে সেটা হলো 5 মিলিয়ন, অর্থাৎ 3 থেকে 5 মিলিয়ন। তো 5 মিলিয়ন বাংলাদেশি টাকায় 30 থেকে 32 হাজার টাকার সমপরিমাণ, কম বেশি হতে পারে। বালির মানুষ নিজেরাই বিচে যেয়ে নারিকেল বিক্রি করে, নারিকেলে পানি বিক্রি করে। আর এই সাদা দাড়িওয়ালার নোরানি চেহারার ব্যক্তিটি আপনাদের আশা দেখাচ্ছে যে বালিতে এসে আপনারা 60,000 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন এবং বালিতে নাকি খরচ খুবই কম। আহা, কি মন গড়া কথা! আমি জানি না আসলে উনি কি উদ্দেশ্যে এই ভিডিওটি বানিয়েছেন, যেটার 98% মিথ্যা এবং ভুল তথ্যে ভরা। পরিশেষে আমি বলবো, আপনারা যারা এই মুভ উইথ রাফায়েত ইনার ভিডিওটি দেখে ইন্দোনেশিয়ার বালিতে কাজ করার জন্য ইচ্ছুক বা আগ্রহী হয়েছেন,
এই আশা মন থেকে বাদ দিন। আর উনার ভিডিও দেখে আপনারা যদি উনার কাছে কেউ টাকা পয়সা জমা দিয়ে থাকেন অবশ্যই টাকা পয়সা ব্যাক নিয়ে নেবেন, কারণ এই কথার কোনো ভিত্তি নেই। আর এখনও পর্যন্ত ইন্দোনেশিয়ান গভর্নমেন্ট থেকে ওরকম কোনো কনফার্মেশন আসেনি এই ডিজিটাল নোমাদ ভিসার ব্যাপারে। ইতিপূর্বে ইন্দোনেশিয়ার ওয়ার্ক পারমিট নিয়ে আমার একটি ভিডিও করা ছিল, আমি সেই ভিডিওতেই ব্যাখ্যা করেছি ইন্দোনেশিয়াতে আসলে কারা কাজ করতে আসে। যারা শুধুমাত্র হাই প্রফেশনাল কেবল তারাই আসে, কোনো সাধারণ ব্যক্তি, আপনার যদি কোনো এক্সট্রা অর্ডিনারি স্কিল না থাকে, যেমন আপনি যদি ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা শিক্ষক বা পাইলট এই টাইপের কোনো এক্সট্রা অর্ডিনারি ব্যক্তি না হন, আপনার জন্য ইন্দোনেশিয়া না। আপনি ইন্দোনেশিয়াতে ব্যবসা করতে আসেন, ইউ আর ওয়েলকাম। আপনি ইন্দোনেশিয়াতে ঘুরতে আসেন, ইউ আর ওয়েলকাম। বাট কেউ যদি আপনাকে ইন্দোনেশিয়াতে কাজ নিয়ে স্বপ্ন দেখায়, টোটালি এটা স্বপ্ন না, আমি বলবো এটা দুঃস্বপ্ন, এই দুঃস্বপ্ন দেখা বাদ দিন। উনি এই কথা আরও বলেছেন ওনার ভিডিওতে যে কেন ইউরোপ আমেরিকাতে মানুষ যাবে, চলুন ইন্দোনেশিয়ায়। আহা, কি একটা ব্যাপার স্যাপার! আমি আসলে ভিডিওটি দেখে হাসতে হাসতে আমার কাজ শেষ। আমি জানি না উনি কী উদ্দেশ্যে বা কী মতলবে ওই ভিডিওটি করেছেন। আপনারা যদি ওই ভিডিওটি দেখে ওনার সাথে এই ডিজিটাল নোমাদ ভিসা নিয়ে কেউ যদি লেনদেন করে থাকেন, আপনাদের টাকা অতি দ্রুত ওনার থেকে ব্যাক নিয়ে নিন। আর এখনও পর্যন্ত ইন্দোনেশিয়াতে বাংলাদেশিদের জন্য ভিসা অন অ্যারাইভাল বন্ধ, অতএব আপনারা কেউ যদি ইন্দোনেশিয়াতে ঘুরতে আসেন অবশ্যই অবশ্যই ট্যুরিস্ট ভিসা নিয়ে আসবেন। 2 মাসের যে ট্যুরিস্ট ভিসা সেটার ক্যাটাগরি হচ্ছে B2-11A ট্যুরিজম। আপনারা যদি ওনার কথা শুনে কেউ টিকিট করে থাকেন, টিকিটের ডেট চেঞ্জ করে ফেলুন অথবা ভিসা নিয়ে তারপরে চলে আসুন। তাছাড়া ইন্দোনেশিয়া সম্পর্কে কোনো সঠিক ইনফরমেশন প্রয়োজন হলে আমার যে পেজটি আছে ফেসবুক পেজ ইন্দো বাংলা, তারা ইন্দো বাংলা লিখে ফেসবুকে সার্চ করলে আমার পেজটি পেয়ে যাবেন। আমার পেজে বালির যে গেট অফ হেভেন সেটার একটা প্রোফাইল পিকচার দেওয়া আছে। তাছাড়া এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি আপনারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তাছাড়া এই মুহূর্তে আমি আছি ইন্দোনেশিয়ার জাভা তিমুর অর্থাৎ পূর্ব জাভা আইল্যান্ডের সুরাবায়া শহরে। খুব শীঘ্রই আপনারা সুরাবায়া নিয়ে ব্লগ দেখতে পাবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।